আপনার সুপারিশ মতো দিতে হবে আমার সুপারিশ রবার ব্যাপার সে আওয়ামী লীগ আম শুনেন আমার কথা শুনেন আমি বলছি না আওয়ামী লীগের মুরাদ হাসানের মতো লোক আপনার মনে শুনছেন পাপুর মতো লোক আপনার সে তারেক রহমানকে দারো সন্তান বলেছে মনে করেন তারেক রহমানকে দারো সন্তান বলেছে এগুলো আপনি বানানো কথা এগুলো তো মিথ্যা বলেছে তার গান আপনি প্রমাণ করেন সে তার গান আপনি গান লিখছে কিন্তু দারো সন্তান বলছে সে ওই কথাই বলেছে ও এই কারণে মমতা ডিনোমিনেশন দিছে ফেরি করে বানানোর জন্য এই মমতা প্রেস সচিব বিএনপি ঘরে এসে বসেছে সে কি মাছ চাইছে আপনি সেটি দেখেন কত গান বিএনপি নামে লিখছে খালেদা জিয়ার নামে লিখছে জিয়ার রহমানের নামে লিখছে একটু নির্বাচন জায়গা আছে বাংলাদেশ আওয়ামী আপনাদের যে গণতা আপনাদের যে পরিণতি আপনাদের যে রাজনৈতিক শূন্যতা আপনাদের বংশের মানুষেরতা সাধারণ মানুষের সেন্টিমেন্টকে গুরুত্ব দেন না বিএনপি নেতাদের মনের খবর আপনারা জানেন লন্ডনে বিএনপি নেতাদের সত্য মিথ্যা এত অসত্য এত মিথ্যা তথ্য করতে আসা মুশকিল আপনারা কথা বলবেন আপনি বলবেন আমার কথা শুনুন আমার আমার কারণ আপনি চলে যাবেন জাতি তো শুনছে জাতি তো শুনছে মানে এটা মাইকের মতো এটা রাজপথের মতো হোয়াট ইজ দিস এই ধরনের টক শো আমাদের ডাইকেন না প্লিজ যে আমার চারদিকে চোর ডাইনে বায়ে পিছে সামনে সব চোরের দল মনির খান যিনি তারেক রহমানকে নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে বারবার গান লিখেছেন সেই মনির খান তারেক রহমানকে নিয়ে তাদের চিন্তা চেতনাকে ধারণ করে বাংলাদেশের মানুষ কষ্ট পায় কিনা চিন্তা করে নির্বাচন আমরা তাদেরকে তাদের রাজনৈতিক দল হিসেবে তারা যদি নির্বাচন না আসে শ্রাবণ ছাত্র দলের সভাপতি শ্রাবণ পার্টি অফিসে রইলেন সে আন্দোলনে গেল না সে ভাঙচুর করে নাই ও গাড়িতে অগ্নি সংযোগ করে নাই সেই কারণে শ্রাবণকে অব্যাহতি দিলেন এর নাম গণতন্ত্র মায়ের চাইতে মাসির দরদ বেশি না না গণতন্ত্রের কথা বললাম তো আরে ভাই গণতন্ত্র হলো গণতন্ত্র হলো রাতে ভোট করা গণতন্ত্র হলো ভোটের কথাই যুদ্ধের চেতনার ভাতা খাওয়া গণতন্ত্র হলো লুটপাট করে টাকা পাচার করা রাষ্ট্র মেরামত গণতন্ত্র হলো মানুষকে খুন করে মেরামত করেন না রে দেখি ভাই এই ধরনের টক শুনেন করব না আপনি তো রাষ্ট্র মেরামতের কথা বললেন বাবুল ভাই আপনি রাষ্ট্রে আপনারা রাষ্ট্র মেরামতের কথা বলেছেন আপনি রাষ্ট্র মেরামত করার আগে আপনার দলটাকে একটু মেরামত করবেন তো অর্থাৎ যেই দলের দলের ভিতরে আসলে কোনো ভাঙন আছে কিনা অবশ্যই দলের সমস্যা ওনাদের দলের বলি যেই দলের হাতে বল একটু বলি যেই দলের সভাপতি আজই রে গণ্ডিত আসামি যেই দলের ভারপ্রাপ্ত সভাপতি বিদেশে পালাতক রাষ্ট্রদ্রোহী আপনার কাছে আসবো আমি গোলাম সরার কবির আমি কি শহীদুল ইসলাম বাবুর উত্তর টিনে শহীদুল ইসলাম বাবুর বলুন তারা আজকে মেরামতের কথা বলে আমরা স্বপ্ন দেখে মানুষ আপনাদের রাষ্ট্র মেরামতের কথা শুনলে সেই জায়গাটিতে আমি উত্তরটা নিতে চাই আপনারা নিজের মেরামত করে
চিৎকার চেঁচামেচি করতেছে, এটা কি টক শোটা কি? আমি তো বুঝতেছি না, শত শত টক শো করছে কোন ধরনের কি? মানে বাচ্চা মানুষের মতো চিল্লা পাল্লা একটা ডিসেন্ট থাকতে হয়। আপনার কথা বলবে, আপনি বলবেন, আমার কথা শুনবেন, আমার আমার কারণ আপনি চলে যাবেন, জাতি তো শুনছে, জাতি তো শুনছে, মানে এটা মাইকের মতো, এটা রাজপথের মতো, হোয়াট ইজ দিস? এই ধরনের টক শো তো আমাদের ডাইকেন না, প্লিজ। কথা একটা, প্রত্যেকের কথাই প্রত্যেকে বলবে, বলার ব্যাপার আছে, চিল্লা পাল্লা করা তো কোনো টক শো না। দেখেন বিএনপি কি করবে, বিএনপি কারে নমিনেশন দিবে, এটা আওয়ামী লীগ বলে দিবে। বিএনপি 18 বছর ধরে বলতেছে বিএনপি নাই, বিএনপি থাকবে না, বিএনপি অস্তিত্ব সংকটে, বিএনপির কিছুই হবে না। এখন আবার সেই বিএনপি নিয়ে ওনাদের আতঙ্ক গাত্র। দেখেন কেয়ারটেকার সরকার শুনলে গায়ে কিছু নিয়ে জ্বর আসে, মানুষ দেখলেই কিছু নিয়ে জ্বর আসে, পুলিশের পিছনে পিছনে ওনারা আসে। যেই দল আপাদমস্তক দুর্নীতি দুঃশাসন নীতিহীনতায় আকণ্ঠ নিমজ্জিত, তারা আবার বড় বড় কথা বলে। শোনেন, ওনার নেতা বলে গেছে, প্লিজ আমার কথা শোনেন, ওনার নেতা বলে গেছে যে আমার চারদিকে চোর, ডাইনে বায়ে পিছে সামনে সব চোরের দল। ওনার নেত্রী বলছে সবগুলারে কিনা যায় আওয়ামী লীগের। ওনার অর্থমন্ত্রী বলছে যে সাগর চুরি হচ্ছে। ওনার এবিএম মুসা আওয়ামী লীগের এমনি, সে বলছে যে আওয়ামী লীগ দেখলেই বলবি তুই চোর, তুই চোর। সেই প্রজন্মই তো তারা, তাদের তো মুখ ছাড়া কথা ছাড়া আর কি আছে? বাস্তবতা মানুষ, উন্নয়নের নামে যে লুটপাট, আব্দুল হাই বাচ্চুর মতো লোক একটা ব্যাংক লুটপাট করে দিয়েছে তারা ধরবে না, এই টাকা ওনরা ভাগ পায় নাই? আপনি কি মনে করেন এই যে সালামের টাকার ভাগ ওনরা পায় নাই, আপনি এগুলো কি মনে করেন? এই যে পিকে হালদার যে টাকা 10,000 কোটি নিয়ে গেছে, এই টাকার ভাগ আওয়ামী লীগের রথামহরিত রথিমহরতে পায় নাই? তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এগুলো আমাদের শুনতে হয়, এটা মানে কি বলবো, মানে সেলুকাস দুর্ভাগ্য। শুনেন আবার বলি, আপনি তথ্য প্রমাণ দিয়ে এভিডেন্স দিয়ে আপনি 15 বছর দুর্নীতির কথা বললেন, একটি মিডিয়া, একটি আন্তর্জাতিক সংস্থাও বললো না যে এই দুর্নীতিটা হয়েছে, এভিডেন্স কথা বলবে। কিন্তু আপনার নেতা বিদেশে টাকা পাচার করেছে, সেই টাকা কিন্তু বাংলাদেশে ফেরত এসেছে, আরাফাত রহমান কোকোর টাকা বাংলাদেশে ফেরত এসেছে, তার একজের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এটি বলেন আওয়ামী লীগ করেছে? আসলে অনেক কথা বলা যায়, অনেক কথা বলবেন, আসলে সময় বাস্তবতা হচ্ছে, সময় চলে যাচ্ছে। আপনারা আন্দোলনের কথা বলেছেন 2018-এর পরে 15 সাল পর্যন্ত আন্দোলন করলেন, হঠাৎ করে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, কুরবানির পরে আন্দোলন, সেপ্টেম্বর মাসের পরে আন্দোলন, জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর পরে আন্দোলন, আন্দোলনের হাওয়া কিন্তু পালে কিন্তু হাওয়া লাগেনি। আজকে আবার আন্দোলনের কথা বলছেন, আন্দোলন করেন বিএনপিটি রাজনৈতিক দল, আমি কষ্ট পাই, আঘাত পাই, যখন বাংলাদেশের একটি রাজনৈতিক দল কর্মসূচি দেওয়ার পরে একটি রাজনৈতিক বিশেষ রাষ্ট্রদূতের কাছে গিয়ে তারা এখানে না, আমরা পাল্টা কর্মসূচি দিচ্ছি না, ওনারা এখানে সেখানে রিপোর্ট করে আমরা আজকে এরপরে কি কর্মসূচি রিপোর্ট করতে, একটি রাজনৈতিক দল এত বড় দল, তারা জনপ্রিয়, তাদের কোনো অভিজ্ঞতা নাই, বিদেশের কাছ থেকে তারা ছবক নিয়ে তারা রাজনৈতিক প্রেসক্রিপশনের বাস্তবায়ন করার চেষ্টা করে, আমরা কখনোই পাল্টা কর্মসূচি দিই না। আসলে আজকে গেনেটা ওনরা ওনাদের সময়ে ওনাদের নেতা তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের জঙ্গি তৈরি হয়েছিল, বাংলা বাইরা তৈরি হয়েছিল, সেই বাংলা বাইরা 64 জেলায় একযোগে 500 জায়গায় বোমা বিস্ফোরণ করেছিল, আমরা তার প্রতিবাদ সভা করেছি, 21 আগস্ট আমাদের নেত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, 21 আগস্ট আমরা সমাবেশ করব। ধন্যবাদ আপনাকে, সেই সাথে শহীদুল ইসলাম বাবুল, আপনাকে ধন্যবাদ।